আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপিস বাই অথই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ কন্ডিশনে আছি। ভিউয়ার্স, অলরেডি আপনারা কিন্তু দেখে বুঝেই ফেলছেন আমি আজকে আপনাদের সামনে মজাদার এই ছিটা রুটির রেসিপি নিয়ে চলে আসলাম। খুব সহজে মাত্র দুই তিনটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কীভাবে ছিটা রুটিটা আপনারা বানাইতে পারবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। যেহেতু শীতকাল চলে এসছে, শীতের মৌসুমে আমরা বাঙালিরা অনেক রকম পিঠাপুলি বানিয়ে থাকি, সাথে কিন্তু ছিটা রুটির প্রচলনটাও অনেক বেশি। আর এই ছিটা রুটিটা আমরা হাঁসের মাংস কিংবা একেবারে টাটকা গুড়ের সাথে খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সো ভিউয়ার্স, চলে আসলাম প্রসেসিংয়ে। বিকালে স্বল্প আলোয় বসে আমি এখন এই ছিটা রুটিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। স্বল্প আলোর ইফেক্টটা কিন্তু আপনারা আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, এখন আমি একটা বোল নিয়ে নিলাম, এই বোলের ভেতরে দিয়ে দিব এক কাপ রাইস ফ্লোর। এটা কিন্তু আমি আতপ চালের গুঁড়া ইউজ করছি। আতপ চালটা আমি 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছিলাম, তারপরে ব্লিন্ডারে পুরো ব্লিন্ড করে গুঁড়া করে ছেঁকে নিছি। এখন মিহি একটা গুঁড়া তৈরি হয়ে গেছে। এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া নিয়ে নিছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা এখানে ইউজ করবেন। আর এখন এর সাথে আমি দিয়ে দিব অল্প একটু কর্নফ্লাওয়ার, জাস্ট 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, যাতে ব্যাটারটা সফট হয়। অবশ্য চাইলে আপনারা কর্নফ্লাওয়ার স্কিপও করতে পারেন, কারণ এটা ম্যান্ডেটরি না। এখন আমি এর ভেতরে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি আমি এখানে ইউজ করছি। আপনারা কিন্তু ঠান্ডা পানি ইউজ করবেন না, কারণ কুসুম গরম পানিটাই কিন্তু এই ব্যাটারটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আমি এখন ভালোভাবে দেখেন ব্যাটারটা গুলিয়ে নিছি, আর এর গ্রেভিনেসটা কেমন হয়েছে সেটাও আমি এই যে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এমন গাঢ় করতে হবে। এখন চলে যাচ্ছি চুলার পিঠে। চুলার পিঠে ভিউয়ার্স আমি চলে আসলাম, এবং একটা সসপ্যান আমি চুলায় দিয়ে দিছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি এখানে 22 সেন্টিমিটারের একটা সসপ্যান ইউজ করছি। এখানে আমি ভালো করে তেলটা ব্রাশ করে নিলাম। তেলটা কিন্তু অবশ্যই ব্রাশ করে নেবেন সসপ্যান হলেও, কারণ এটা তো ছিটায় ছিটায় বানাইতে হবে, যাতে এটা স্মুথলি উঠে আসে সেটার জন্য তেল ব্রাশ করাটাও ম্যান্ডেটরি। এখন আমি হাত দিয়ে ঠিক এইভাবে ছিটা ছিটা করে সমস্ত রুটিগুলো এক এক করে তৈরি করে ফেলবো। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কেমনভাবে রুটিটা তৈরি হচ্ছে। আর এভাবে ছিটা দিতে থাকবেন যতটুকু পুরুত্ব আপনারা চান। যত পাতলা করবেন তত কিন্তু রুটিটা বেশি ভালো হবে। আমি এই পর্যায়ে এমনই রাখছি। আর দেখেন নিচে যেভাবে আস্তে আস্তে সেদ্ধ হয়ে আসছে, উপরে যখন কালারটা একেবারেই এরকম অ্যাশ অ্যাশ চলে আসবে, তখন আমি ছিটের রুটিটা আলতোভাবে একটু উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পর এই পাশটা আমি জাস্ট 1/2 মিনিটের জন্য রেখে দিব, এবং আস্তে আস্তে স্পেচুলা দিয়ে আমি এভাবে ভাঁজ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পিছলা হয়ে গেছে। সো এই যে ভাঁজ করা আমার কমপ্লিট হয়ে গেল, তৈরি হয়ে গেল ছিটা রুটি। দেখছেন কত সহজে মাত্র 2-3টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করে ফেলা যায়, আর এটা কিন্তু খুবই টেস্টি খেতে। সো ভিউয়ার্স, আমার এই ছিটে রুটির ঝটপট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের সাজেশন জানাবেন, যদি আমার কোনো ভুল থাকে সেটা ধরিয়ে দিবেন, এবং বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝখানে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার পাশে থাকবেন, আর আমার জন্য অনেক দোয়া করবেন আমি যেন সুস্থ শরীরে এরকম ডেলিশিয়াস সব রেসিপি নিয়ে আপনাদের সামনে নিত্য নতুন হাজির হইতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং ইজি রেসিপিস বাই অথস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটিতে নতুন হইলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে কানেক্টেড থাকবেন। আল্লাহ হাফেজ।